আমি নাজমুল হোসেন আমি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট এবং আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি মন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক আমার সাথে একজন গেস্ট বরাবরের মতো থাকেন তিনি হচ্ছেন সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া উদ্দানা আসসালাম আলাইকুম নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন দর্শকবৃন্দ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এনজাইটি ডিসঅর্ডারের একটি ভাগ নিয়ে সেটাকে বলা হয় অবসেসিভ কম্পিভ ডিসার সংক্ষেপে আমরা বলি ওসিডি বা সূচিবায়ু তো সে বিষয়ে আমরা কথা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে এই বিষয়ক বিভিন্ন তথ্য দিব তো তারই অংশ হিসেবে আমরা বলতে চাই যে আমরা কীভাবে বুঝবো যে একজন মানুষের অবসেসিভ কম্পসিভ রোগ হয়েছে বা সাইকোলজিস্ট কী করেন আচ্ছা যখন যখন একজন রোগী আমাদের কাছে আসেন প্রথমে যেটা আমরা করি আমরা অ্যাসেসমেন্ট করি আমরা আগে প্রথম আমাদের ট্রিটমেন্ট দেওয়ার আগে বুঝতে হবে যে রোগীর সিচুয়েশনটা কি তো সেই জন্য আমরা প্রথম ওনার রোগীদের কাছ থেকে হিস্ট্রি নেই তারপরে বোঝার চেষ্টা করি কোন সময় ওনার প্রবলেমটা শুরু হয়েছে এবং এইটার মেনটেনিং কজগুলো কী সাথে সাথে এই কাজটা করার সাথে সাথে আমরা কিছু টেস্ট অ্যাপ্লাই করি এটা হচ্ছে সাইকোলজিস্টরা রিসার্চ করে এই টেস্টগুলো বের করেছেন বিভিন্ন সাইকোলজিক্যাল রোগের জন্য এই টেস্টগুলো ওনারা ডেভেলপ করেছেন তো সেই টেস্ট আমরা যেই রোগ সেই রোগ অনুযায়ী আমরা দিই যেমন যদি ওসিডি হয় তাহলে ওসিডির টেস্ট আছে তো সেই টেস্ট আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে ওইখানে ওই টেস্টের মধ্যে আবার ক্যাটাগরি বলা আছে যে কত থেকে কত হইলে কীরকম লাইক সিভি মাইল্ড সিভিয়ার মডারেট এরকম র্যাঙ্কিং করা আছে তো সেই টেস্ট দিয়ে আমরা বুঝি যে আসলে ওনার সিভিয়ারিটিটা কীরকম তো এইটা আমরা যখন অ্যাসেসমেন্ট করি তারপর আমরা ফর্মুলেশন করি ইন টোটাল যে একদম কিভাবে আসলে রোগটা ডেভেলপ হইলো এবং এখনও মেনটেন করছে দেন যখন এটা আমরা ফর্মুলেশনটা ড্র করে ফেলি দেন তখন আমরা ট্রিটমেন্টে যাই যে রোগীকে আমরা প্রথম দেখি যে ওনার আসলে কোন জায়গাটা বেশি জরুরি ট্রিট করা যেহেতু এখানে চিন্তার রোগ তো সাধারণত আমরা কগনিটিভ ভিবে থেরাপি ইউজ করে থাকি আমরা নিয়ে পরবর্তীতে আসবো তো আমরা অ্যাসেসমেন্ট নিয়ে আরেকটু কথা বলতে চাই যে আপনি ঠিকই বলেছেন যে সাইকোলজিস্টরা কিছু টেস্ট দেয় সেই টেস্ট ডাক্তাররা যেমন টেস্ট দেয় রক্ত পরীক্ষা তো মনের যে ব্যাপার মনের তো রক্ত পরীক্ষা হয় না দর্শকবৃন্দ তো আমরা কি করি আমরা কিছু কোশ্চেনিয়ারের মতো আমরা কোশ্চেন করি সেই কোশ্চেনের পাঁচটা বা চারটা এরকম বিভিন্ন উত্তর আছে সেই উত্তরগুলা যোগফল করে আমরা একটা পর্যায়ে পৌঁছি এবং সেখানে আমরা দেখি যে এই ওসিডিটা তার কোন পর্যায়ে আছে প্রথমত দেখি যে ওসিডি আছে কিনা কাট পয়েন্ট একটা স্কোর মানে সংখ্যা ধরেন ষাট বা একশোর মধ্যে কেউ যদি পঞ্চাশ পায় আমরা কাট পয়েন্ট বলি যে পঞ্চাশ পেয়েছে তার মানে তার ওসিডি আছে এরপর আমরা সিভিয়ারিটি দেখি অর্থাৎ তার কি অবসেসিভ কম্পিভ ডিজর্ডারটা মাইল্ড মডারেট না সিভিয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে চাই আপনাকে আপনাদেরকে যে ধরেন স্কোর পেয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি তাহলে ওইটা হয়তো মাইল্ডের মধ্যে পড়বে অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত হয়তো মাইল্ড সত্তর থেকে নব্বই পর্যন্ত হচ্ছে মডারেট কেউ যদি তাহলে পঁচাশি পায় তাহলে মডারেট কেউ যদি এর উপরে পায় কেউ নিরানব্বই পেয়েছে একশোতে তখন এটা সিভিয়ার অথবা সিভিয়ারের উপরে প্রোফাউন্ডও আমরা দেখতে পাই আর কি অর্থাৎ আমরা কখনো কখনো রোগে তিনটা দেখি সিভিয়ারিটি কখনও কখনো চারটা দেখি মাইল্ড মডারেট সিভিয়ার এবং প্রোফ তো গত পর্বে ওসিডির অবসেসিভ কি কম্পালসিভ ডিসঅর্ডার কী সাধারণভাবে আমরা আলোচনা করেছি সাথে আমরা বুঝতে পেরেছি যে অবসেশন কি কম্পালশন কি এবং আমরা আরও আলোচনা করেছি যে অবসেসিভ কম্পালসিভ যে সাইকেল সাইকেলটার বিষয়ে আরও আমরা আলোচনায় ছিল আমাদের যে কখন কাদের বেশি হয় এই বিষয়ে তো ওসিডি আসলে সংখ্যায় অনেক পরিমাণ শুধু দর্শকবিদ্য ধরে নেই বাংলাদেশে প্রায় তিন পার্সেন্ট যদি হয় বাংলাদেশে ষাট লক্ষর এই ধরনের রুগী রয়েছে কিন্তু সবাই তো ট্রিটমেন্টে যায় না বা জানেও না যে এটা একটা সমস্যা অনেকে মনে করে এটা হয়তো জিনে ধরা বা ভূতে ধরা অবশ্যই জিন আছে অস্তিত্ব আছে মুসলমান সাইকোলজি হিসেবে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে সবগুলোই জেনে ধরা নাও হতে পারে তো যাই হোক আমরা আমাদের ট্রিটমেন্ট পর্যায়ে সে বিষয়ে আরও আলোকপাত করব কিন্তু সংখ্যাটা একেবারে কম নয় শুধু দর্শকবৃন্দ এখন আমরা আরেকটু একটু বুঝতে চেষ্টা করি যে এই যে ওসিডি অবসেশন কি কি ধরনের অবসেশন হইতে পারে আচ্ছা অবসেশনটা বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্রথম যদি আমরা বলি প্রথম হচ্ছে জীবাণু সংক্রান্ত চিন্তা এটা হচ্ছে একটা ধরন যে আমার হাতে জীবাণু লেগেছে জীবাণু থেকে আমার রোগ হবে এটা হচ্ছে এক ধরনের ধরন তারপরে আছে হচ্ছে সংখ্যার ধরন যে আমাকে এটা এত সংখ্যায় করতেই হবে দশবারের নিচে করলে এটা আমার হবে না আমি যদি দশবার এই কাজটা করি তাহলে আমি শান্তি পাবো এটা হচ্ছে সংখ্যার ধরন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কগুলো হয় সেইটার ইমেজ এবং থিংকিং গোপন যে সম্পর্ক হয় সেই সম্পর্কের বিভিন্ন ধরনের চিন্তা এবং ইমেজ চোখের সামনে আসে এটা হচ্ছে আরেকটা ধরন ওসিডির তারপর ওসিডির আরেকটা ধরন হচ্ছে যে যেটা আমি অলরেডি বললাম যে এই অর্ডার একটা বলেছি সংখ্যা একটা হচ্ছে অর্ডার অর্ডার হচ্ছে যে আমাকে প্রথমে ডান দিকে তাকাইতে হবে তারপর বাম দিকে তাকাইতে হবে তারপর সামনের ডান দিকে তাকাইতে হবে তারপর সামনের বাম দিকে তাকাইতে হবে ঠিক এই অর্ডারটাই ফলো করতে হবে এই অর্ডারের কোনোভাবে ভাবে অন্য কোন ভাবে করা যাবে না আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম আমি শুনেছি যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে নাকি সে খাল যখন পার হয় একদম সোজা যেতে চায় যখন কোনো ঢেউ এসে তাকে একটু সরিয়ে নেয় সে আবার পিছনে চলে আসে পিছনে এসে সে আবার শুরু করে তো এই যে এই যে ব্যাপারটা এটা সম্ভবত বা অর্ডার জি 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 একদম খুবই চমৎকার একটা উদাহরণ এখানে টাইপ একবার করলে মনে অসুবিধা নাই না একবার যে কথাটা গত দিনও আমরা বলেছি যে এই জাতীয় চিন্তা বা কাজ একবার দুবার আসলে কোনো সমস্যা নাই কিন্তু তখনই প্রবলেম যখন এই কাজটার জন্য বা এই চিন্তাটার জন্য অন্যান্য সাধারণ জীবনযাপনের সমস্যা হবে সেটা সমস্যা একবার তেমন না ঠিক বলেছেন তো এই ধরনের আপনার আর ধরন বলছিলাম আরো কিছু ধরন আছে যেমন ধর্মীয় চিন্তা সংক্রান্ত ধরন এই এটা হচ্ছে যে এরকম যে অনেক সময় এমন ধরনের চিন্তা আসে ব্যক্তির মধ্যে যে সে মনে করে যে এই চিন্তাটা আমার মধ্যে আসছে তাহলে তো আমি কাফের হয়ে গেছি মানে এই চিন্তাটা আমি একজন মুসলিম আমার মধ্যে কেন এই চিন্তাটা এভাবে আসলো এটা হচ্ছে আমি মুসলিম দিকে বলছি এটা অন্যান্য ধর্ম যারা ধর্মালম্বী যারা তাদেরকে তাদের ধর্মীয় হিসাবে আসে এটা এক ধরনের চেয়ে এটা একটা এটা একটা চিন্তা আসতে পারে জি সেটাই তারপর অনেক সময় ইমেজও তো আসে যে সে হয়তো ইমেজে দেখলো যে তার ধর্মীয় উপাসনালয় বা অন্য কিছু ইমেজ বারবার চলে আসে তার মধ্যে এবং সেটা তাকে পেইন দেয় ইমেজ মানে প্রতিচ্ছবি জি তারপরে আরো কিছু আছে যেমন সে চিন্তা করে যে আমি যদি এই কাজটা না করি তাহলে হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হবে আমার হাজবেন্ডের ক্ষতি হবে আমার বাচ্চাদের ক্ষতি হবে বা আমার বাবা মায়ের ক্ষতি হতে পারে সুতরাং এই কাজটা আমাকে এইভাবেই করতে হবে এই জাতীয় চিন্তাও তার মধ্যে আসতে পারে এটা আরেক ধরনের ধরন যে কোন একটা কারণ তাকে কষ্ট দিচ্ছে যে আমাকে এই কাজটা এই জন্য আমি এই কাজটা করছি যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমার প্রিয়জনের ক্ষতি হবে এটা একটা ধরন ওসিডির এটা একটা ধরন হ্যাঁ তো তাহলে অবসেশনের দর্শক বিন্দু খেয়াল করে দেখেন যে অনেক সময় এরকম চিন্তা আসে ব্যক্তির মনের মধ্যে যে সে তার নিজের সন্তানকে হয়তো হত্যা করবে বা বাবা মাকে হত্যা করবে এবং কোন কোন সময় তার মনেও হইতে পারে যে তার ঘরের যে ছুরি ছুরিটা দিয়ে সে নিজেকে নিজে হত্যা করতে পারে তো কত ধর কত কষ্টের চিন্তা একবার কি ভেবেছেন দর্শকবৃন্দ তো যাই হোক আমরা আলোচনা করব এখন এই রোগটার বৈশিষ্ট্য নিয়ে আচ্ছা রোগটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যেহেতু অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা রোগ অ্যাংজাইটি ডিসঅর্ডারের যা যা সিমটম বৈশিষ্ট্য তার সব বৈশিষ্ট্য এখানে থাকবে যেমন আর অ্যাংজাইটি হচ্ছে নিউরোটিক একটা রোগ মানে হচ্ছে মৃদ মানসিক সমস্যা তো এই জাতীয় সমস্যায় সে ব্যক্তি নিজে বুঝবে যে এটা আমার একটা সমস্যা

সে যেতে চায় না কারণ তার মধ্যে স্টিগমা কাজ করে যে আমি এই ব্যাপারগুলো কিভাবে বলবো যে আমি হত্যা করে ফেলতে পারি আমার সন্তানকে বা বাবা মাকে বা আমার হাজব্যান্ডের ব্যাপারে আমি খারাপ কিছু ভাবি বা আপনি যেটা বললেন যে গোপন যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের এর মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা তার মধ্যে চলে আসে তো এগুলো আমি কি করে শেয়ার করব কিন্তু শুধু দর্শকবৃন্দ আসলে লজ্জার কিছু নেই যে কোনো মানুষের সমস্যা হইতেই পারে শরীরের যেমন অসুখ আছে তেমনি আমাদের মনের অসুস্থ থাকবেই আমাদের শরীর এবং মন দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং শরীরের যদি আমরা চিকিৎসা নেই আমরা মনের কেন চিকিৎসা নিব না আমাদের মনেরও চিকিৎসা দরকার কারণ মনের কারণে শরীরের চেয়েও বেশি ইফেক্ট হয় আমাদের সমাজে আমাদের পরিবারে এবং অর্থনৈতিকভাবে কারণ আপনি অনেক সময় অসুস্থতা নিয়ে শারীরিক অসুস্থতার কথা বলছি নিয়ে আপনি আপনার কাজ করতে পারছেন কিন্তু মানসিক অসুস্থতা নিয়ে আপনি আপনার কাজে যেতে পারবেন না তো যার ফলে আপনার অর্থনৈতিকও ক্ষতি হচ্ছে এবং আপনার পরিবারও ক্ষতি হচ্ছে শুধু দর্শকবিন্দু এখন আমরা বৈশিষ্ট্যের যেখানে কথা বলছি সেই বৈশিষ্ট্যে আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন তারা রিএশোরেন্স সিক করতে চায় তারা বারবার একই কথা বলতে পারে যে আমার হাত তো ধুয়েছি পরিষ্কার হয়েছে না তুমি কি বলো পরিষ্কার হয়েছে না আরেকজন থেকে ফ্যামিলি মেম্বারের কাছ থেকে তারা রিএশ্যুরেন্স ঠিক করতে চায় এবং এই যে রিএেশ্যুরেন্স সেটাও কিন্তু তার অবসেশন এবং অবসেশন হলো তার চিন্তা যে আসতেছে যে আমার হাত কি বা ধোয়া ঠিক আছে কি না এই চিন্তা আসে অস্বস্তি ফিল করে এবং ইচ্ছা জাগে অন্যকে জিজ্ঞাসা করার এবং অন্যকে জিজ্ঞাসা করাটা হল কম্পালশন এবং এই কম্পালশনের ফলে সে একটু উত্তরটা পেলে স্বস্তি হয় এবং স্বস্তি পেলে আবারও কিছুক্ষণ পরে তার কিন্তু একই চিন্তা আসে একইভাবে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে এবং পরিবারের সদস্যরা কিন্তু অনেক সময় আপনার খুবই বিরক্ত হয় এবং তারা নিজেও স্ট্রেসড হয়ে যায় তো আমার মনে আছে আমার একটা কেস সেটা অনলাইনে আমি দেখছিলাম অবশ্য যে সে বারবার তার বোনকে জিজ্ঞাসা করতো যে সে তার ভীতি ছিল যে তার বোন তাকে আঘাত করবে তার বোন কে জিজ্ঞাসা করে তুই তো আমাকে মেরে ফেলবি না তুই তো আমাকে মারবি না বারবার এরকম জিজ্ঞাসা করতে করতে এমন অবস্থা বোনের সাথে তার সম্পর্কের পুরো বারোটা বেজে গেছে কারণ সে চিন্তা করে যে আমার দাদা কেন এটা আমাকে বলে কি বলে সে সেসব অদ্ভুত কথাবার্তা কিন্তু তার ভিতরে কিন্তু কষ্ট হচ্ছে কষ্টের কারণে সে কিন্তু জিজ্ঞাসা করতে করছে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে আসলে বোঝা দরকার যে এই ধরনের সমস্যা হলে এ ধরনের জিজ্ঞাসা করা স্বাভাবিক তো এই নিয়ে কথা বলার আমরা আলাপ করতে চাই কারণ নিয়ে কি কি কারণে এই সমস্যাটা হয় আচ্ছা এটা খুবই জরুরি আমাদের বিষয়টা একটুখানি মানে ফোকাস করা যে আসলে কেন এই সমস্যাগুলো হচ্ছে তো যেটা প্রথম কারণ বিভিন্ন কারণ রয়েছে এই এগুলা হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি পরিবারের কারো থেকে থাকে তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাইকোলজিক্যাল রোগগুলো এরকমই যদি পরিবারে আমাদের ফিজিক্যাল অনেক রোগ যেমন ডায়াবেটিস বা এই জাতীয় জিনিস যখন হয় তখন মানে জিপের কাছে গেলে ওনারা খুব প্রথমেই জিজ্ঞাসা করেন ফ্যামিলিতে কারো আছে কিনা ঠিক আমাদের কাছেও যখন আসেন আমরাও জিজ্ঞাসা করি পরিবারের কারো আছে কিনা যদি পরিবারের কারো থেকে থাকে এটা একটা অনেক বড় কারণ হয়ে যায় যে মানে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তারপর হচ্ছে ব্রেইন ফাংশনিং ওনার ব্রেইন যেভাবে ফাংশনিং হওয়ার কথা সেটা ওইভাবে যদি না হয়ে থাকে তাহলেও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমাদের যে হরমোনাল ব্যালেন্স হয়তো ইমব্যালেন্স থাকতে পারে ডাক্তার সাহেবরা বা যারা মেডিকেল ট্রিটমেন্ট করে তারা ওইটা মনে করে যে ওইভাবে হতে পারে হ্যাঁ ওইভাবে হতে পারে তারপর হচ্ছে যে মানে লাইফ ইভেন্ট জীবনের কোনো একটা সময় কোনো একটা ঘটনা থেকেই এই এই ঘটনা সূত্রপাত হতে পারে যেটা আমরা প্রথম দিকে বলছি আমরা আমরা জিজ্ঞাসা করি যে অন সেট কোন সময় আপনার এই প্রবলেমটা শুরু হলো একটা তো স্টার্টিং পয়েন্ট থাকবেই স্টার্টিং পয়েন্টটা কি এটা ওই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট ওই জায়গাটাকে মানে চিহ্নিত করতে পারা যে কখন শুরু হলো এই এই সমস্যাটা তো মানে লাইফ ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট মানে এই এইটার কারণের পেছনে তারপর হচ্ছে যে তার পার্সোনালিটি প্যাটার্ন অনেক অনেক মানুষ আছেন যে এমনিতে খুব একটু অ্যাংশাস প্রকৃতি মানে মানে ভীতু টাইপের বা ঠিক এভাবেও যদি না বলি যে সব কিছুতেই সব করে দেখেন মানে মানুষের মানে বৈশিষ্ট্যটাই এরকম তার যাদের মধ্যে এই জাতীয় ক্যারেক্টারিস্টিক্স থাকে তাদের একটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার কিছু মানুষ থাকেন যে খুবই কনফিডেন্ট টাইপের তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে জি আপনি ঠিকই বলেছেন চমৎকার একটি কথা বলেছেন যে লাইফ ইভেন্ট তারপর আপনি বলেছেন যে ফ্যামিলি হিস্ট্রি যেমন বাবা যদি থাকে বাবার থাকে কারণ সন্তানরা বাবাকে হয়তো ফলো করে বাবা যদি একটা জিনিস তালা বারবার চেক করে সন্তান দেখে যে বাবা চেক করে বাবা থেকেও শিখতে পারে অর্থাৎ এটা শিক্ষণীয় আমরা বলি লার্নিং বিহেভিয়ার অর্থাৎ অন্যকে দেখে শিখেছে বাবা রোল প্লে করেছে তার জীবনে এবং সে দেখে দেখে এটা শিখতে পারে এবং অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রিতে অনেক বাবা মা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা বাচ্চাদের উপর ইম্পোজ করে দেয় যে না তুমিও তিনবার হাত ধোবা বা তিনবার ওয়াশ করবা বা তিনবার তালাটা চেক করে আসো তো এই ধরনের যে ইমপোজ তার বিহেভিয়ারের মধ্যে প্রথম ঢুকে যায় তো এটা তখন রোগের পর্যায়ে থাকে না হয়তো আর কি হ্যাঁ তো তারপর কি হয় আপনি চমৎকার ভাবে বলছেন লাইফ ইভেন্ট তার কোনো লাইফ থ্রেটেনিং কোনো লাইফ ইভেন্ট বা স্ট্রেস ধরেন তার পরীক্ষা আসলো একটা অ্যাডোলোসেন্ট বাচ্চার জিসিসি হলো জিসিসি সময় পড়াশোনা নিয়ে খুব স্ট্রেসড তো তখন কি হলো তার ওইটা তার যে আগে যে সমস্যাটা তালা বারবার চেক করা যেটা তার ওইটা স্ট্রেসের জন্য তার বেড়ে যাবে তিনবারের জায়গা হয়তো পাঁচবার ছয় বার এরকম চলে যাবে তো চলে গেলেই যখন আপনার দিনে এক ঘন্টা আমরা আলোচনা করেছি এক ঘন্টার বেশি যদি হয় এবং দুই সপ্তাহ যাবৎ যদি এটা হয়ে থাকে তখন আপনার এটাই হবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং আপনি আরেকটা কথা বলেছেন পার্সোনালিটি তো পার্সোনালিটিতে কি হয় পার্সোনালিটি বিভিন্ন ধরনের পার্সোনালিটি আছে অ্যাংজাইটির পার্সোনালিটির মধ্যে আরও সব ক্যাটাগরি আছে যেমন ওসিডি পার্সোনালিটি তো ওসিডি পার্সোনালিটি তারা কি করে তারা একটু গোছানো থাকে নিজে নিজের ঘর তারা ঠিকমতো গোছাইতে চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করে কিন্তু ওইটা কিন্তু রোগের পর্যায়ে যাবে না রোগের পর্যায়ে কখন যাবে ওই যে আমরা ক্রাইটেরিয়া বলেছি যে আপনাকে এক ঘন্টারও বেশি ডেইলি থাকতে হবে এবং দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে আপনার সোশ্যাল ফাংশনে ডিস্টার্ব হবে স্ট্রেস হবে তখনই হবে কিন্তু এর আগ পর্যন্ত এটা ঠিক আছে আপনার পার্সোনালিটি প্যাটার্ন আপনি একটু গুছিয়ে রাখতে চান আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান সেটা অত দোষের কিছু নাই আমরা মনে করে থাকি আপনি কি বলেন জি জি এটা তো মানে পার্সোনাল এক একজন এক এক রকম থাকবে এটাই খুবই স্বাভাবিক কিন্তু যখন ওইটা অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে তখন সেটা সমস্যা তো যাই হোক আমরা আলোচনা চলে যেতে চাই এই যে সমস্যা আমরা বুঝে ফেললাম কিন্তু এটা কি আসলে চিকিৎসা যোগ্য এটা কি আমরা চিকিৎসা দিতে পারবো তো এ বিষয়ে আমরা আলোপ করতে চাই আমাদের স্টুডিওতে যিনি সাইকোলজিস্ট তার সাথে জি অবশ্যই এটা ট্রিটমেন্ট করা যায় এবং চিকিৎসা করা যায় কারণ এটার অনেক মানে রিসার্চ বেসড ট্রিটমেন্ট বের হয়েছে সাইকোলজিস্ট রিসার্চ করছেন এই বিষয়ে যেহেতু এটা ইনসাইড থাকে রোগীর রোগী নিজেই বুঝতে পারেন যে এটা তার সমস্যা তো তখন এই কাজটা করা আরো একটি সহজ হয়ে যায় যদি যখন রোগী বুঝতে পারেন না তার সমস্যা তখন সেটা কাজ করাটা একটু কঠিন কিন্তু যখন উনি আসছেন পেশেন্ট আসছেন বা রোগী আসছেন যে তার সমস্যাটা উনি বুঝতে পারছেন তখন আমরা যে যেই কাজটা করি এই এই রোগে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগীদের সাথে সেটা হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মানে ওই ওই থেরাপিটাই মূলত এখানে বেশি কাজ করে এছাড়া আরও কিছু আছে আমি জাস্ট এইটাতে একটু ফোকাস করতে চাই কারণ প্রথম দিন আমরা দর্শক মন্ডলী আমরা মনে আমরা বলেছিলাম যে অবসেশন এবং কম্পালশন তার চিন্তা আসবে এবং সেই কাজটা সে বারবার করবে আর আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে কগনিটিভ থেরাপি কগনিটিভ মানে হচ্ছে চিন্তা প্রথম হচ্ছে তার আমরা যেটা চেষ্টা করি তার চিন্তাটাকে ধরার কোন চিন্তাটাতে থেকে তার স্ট্রেস তৈরি হচ্ছে বা তার টেনশন তৈরি হচ্ছে সেই চিন্তাটা প্রথম বের করে সেই চিন্তাটাকে কিভাবে অল্টারনেটিভ আর কোনো থিংকিং আছে কিনা আর কিভাবে এই চিন্তাটাকে ডিল করা যায় সেটা আমরা বের করার চেষ্টা করি হ্যাঁ আপনি চমৎকার বলেছেন যে সেই অনুযায়ী আমরা কাজ করি এছাড়াও ট্রিটমেন্ট আপনি মেডিকেশনের কথা বলছেন যে এটা স্যাকারিস্টা মেডিকেশন দিবে এছাড়াও দর্শক বিন্দু আমি আপনাদেরকে আবারও মনে করাই দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে জনসচেতনতার জন্য এটা চিকিৎসার কোনো পার্ট নয় এবং আপনাদের সমস্যা আমাদেরকে আপনারা লিখতে পারেন আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নিঃসংকোচে গোপনীয়তা বজায় রেখে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো ট্রিটমেন্টে আমরা আলোচনা করছিলাম ট্রিটমেন্টের আরও দুইটা আছে যে ইনস্ট্রুমেন্টাল কিছু ট্রিটমেন্ট করা হয়ে থাকে তারপর আপনার ট্রিটমেন্টের মধ্যে আছে সার্জারি তবে এই এটা সার্জারি খুবই রেয়ার আর ইনস্ট্রুমেন্টাল এটা মাত্র আধুনিক বিশ্বে শুরু হয়েছে ব্রিটেনের সব জায়গায় কিন্তু নাই তো আমরা অবশ্য চেষ্টা করছি এ বিষয়টা নিয়ে কাজ করা দেখা যাক কি হয় তো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কনক্লুডিং রিমার্ক কি হবে ও সিডির রোগ নিয়ে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন দর্শক মণ্ডলী আপনারা গত দুইটা পর্বে বুঝতে পেরেছেন যে এটা 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 হচ্ছে একটা সমস্যা এটা জিনে ধরা বা অন্য কোনো কিছু না তো যদি এই আপনারা মনে করেন এই সমস্যার জন্য এই চিন্তা বা এই কাজের জন্য আপনাদের দৈনন্দিন জীবনে হ্যাম্পার হচ্ছে তাহলে আপনারা অবশ্যই প্রফেশনাল হেল্পের সাহায্য নেবেন এবং এই সাহায্যের মাধ্যমে ইনশাল্লাহ এই রোগটা মিনিমাইজ করা সম্ভব বা ম্যানেজমেন্ট করা সম্ভব আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আমি যুক্ত করতে চাই আপনি যদি মনে করেন জিনে ধরা কোনো অসুবিধা নাই আপনি সেই ক্ষেত্রে রুকিয়াও করেন ভালো যে আমাদের পণ্ডিত ব্যক্তি আছে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি বা আমরা যাদেরকে হুজুর বলি তাদেরকে আবার অনেক হুজুর আছে হয়তো টাকা পয়সা বেশি নিয়ে নেয় এই ব্যাপারে আপনার আমি অত জ্ঞানী নয় আপনারা চিন্তা করে দেখবেন যে যারা ফ্রি রুকিয়া করে ভালো তো তাদের কাছে আমরা যেতে পারি আর আপনারা সাথে প্রফেশনাল হেল্প নেবেন তাহলে এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাব এবং এটা একটি যোগ্য, রোগ এই বলে আজকে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তীতে পরবর্তী পর্বে আপনারা আবারও আমাদের সাথে থাকবেন বলে এই আশা রাখছি আল্লাহ হাফেজ